আছে ঘরে নাম আছে নাম আছে বলে বলে থাকাই জানে নাম আছে এটা তো আমি নিয়ে আছে আছে নাম নামও আছে নামও আছে দেন আমার কত দেখাই জানে দুটো দিদি অনুরোধ করে বলতেছে আমার বাইটা দেখা যান কয় কি এরপরে আসবে লোক পরে বলে আসবে আমি ভাঙা ঘরে থাকি কয় কি ঘরের নাম তো আছে আর নাম আছে কি না কে বলে ঘরের নাম আছে ওই যে ওইখানে লোকগুলা আমি তো চিনি না আপনার নাম শেফালি দেবনাথ দিদির দূত হয়ে এলাকায় গেলেও স্থানীয় মানুষের সমস্যার কথাই শুনলেন না হিতেন বর্মন এমনটাই অভিযোগ বাসিন্দাদের শুক্রবার শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে কৃষ্ণ পুজো দিয়ে দিদির দূত হয়ে জনসংযোগে বের হন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন এদিন সকাল থেকেই স্থানীয় নয়নেশ্বরী এলাকার বাসিন্দারা দিদির দূতকে এলাকার সমস্যার কথা জানানোর জন্য জমায়েত হয়েছিলেন অভিযোগ বেহাল রাস্তা আলো পথবাতি সংক্রান্ত সমস্যার কথা দিদির দূতকে জানানোর সুযোগ দেয়নি পুলিশ ও দূতের সঙ্গে থাকা কর্মীরা এদিন নয়নেশ্বরী এলাকা থেকে বেরিয়ে হিতেন বর্মন সুভাষপল্লী এলাকায় ঢোকেন পরে স্থানীয় শেফালী দেবনাথের বাড়িতে যেতে অনুরোধ করা হলেও তিনি না যাওয়ায় প্রশ্নের মুখে পড়তে হয় তাকে তৃণমূলের তুফানগঞ্জ এক বি ব্লক সভাপতি প্রদীপ বসাক জানান নয়নেশ্বরী এলাকায় শুধু পুজো দেওয়ার কথা ছিল এলাকার বাড়ি বাড়ি যাওয়ার কোনো কর্মসূচি ছিল না অন্যত্র গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন দিদির দূত বেছে বেছে কোনো বাড়িতে যাওয়া হয়নি বিজেপির অভিযোগ ভিত্তিহীন দিদির দূত হিতেন বর্মন অবশ্য জানান সরকারের প্রকল্পের মধ্যে যদি কেউ কোনোটি থেকে বঞ্চিত হন তা নিয়ে খোঁজখবর করে সুরাহা করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য যে যেটা পাচ্ছে না কি কারণে পাচ্ছে না এটা সুরাহাটা করাই কিন্তু হচ্ছে মূল উদ্দেশ্য ধরুন একটা আমাদের জয় বাংলা ভাতা যেটাকে বলি 1000 টাকা যে সময় শুরু হলো সে সময় শিডিউল কাস্ট সার্টিফিকেট না থাকার জন্য কেউ হতে 1000 টাকা পাচ্ছে না বা আমাদের বিভিন্ন কর্মসূচিতে মহিলারা কোনোখানে শিডিউল কাস্ট সার্টিফিকেটের জন্য 1000 পাচ্ছে না এই বিষয়গুলো একটু হচ্ছে পূরণ করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি এই কর্মসূচিটা মূলত যে কর্মসূচিগুলি মমতা ব্যানার্জি সরকার মানুষের জন্য ঘোষণা করেছেন সেগুলো তারা ঠিকঠাক মতো পাচ্ছে কি না এটাই আমাদের এনশিওর করাটা মূল হচ্ছে দিদি রক্ষা কবচের মূল বিষয় তুফানগঞ্জ থেকে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ